গত কয়েকদিন ধরে যুক্তরাজ্যের মৃত্যু তুলনামূলক অনেক কম ছিল, তবে আজ দেশটিতে আক্রান্ত ও মৃত্যু দুই বেড়েছে। এদিকে যুক্তরাজ্যের ভারতীয় ধরনের করোনা ভাইরাস আবারও আতঙ্ক তৈরি করেছে জনজীবনে, আর এ কারণে এরই মধ্যে 8টি এলাকায় দেওয়া হয়েছে বিশেষ বিধিনিষেধ। যুক্তরাজ্যের করোনা আপডেট ও ভারতীয় ধরনের করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। যুক্তরাজ্যে আজ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 15 জন, যা গতকালের তুলনায় 5 গুণ বেশি। অন্যদিকে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 2,493 জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালো 1,27,724 জন, আর মোট করোনায় আক্রান্ত হয়েছে 44,64,900 জন। এবার জানিয়ে দিচ্ছি টিকার সর্বশেষ অবস্থা। আজ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা পেয়েছে 3,81,92,417 জন, আর টিকার দুই ডোজই পেয়েছে 2,32,82,511 জন। এবার জানিয়ে দিচ্ছি ভারতীয় ধরনের করোনার যুক্তরাজ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে। যুক্তরাজ্যে বর্তমানে 5,000-এর বেশি মানুষ ভারতীয় ধরনের করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যে কেন্টের ধরনের তুলনায় ভারতীয় ধরন বেশি ছড়াচ্ছে, যার প্রমাণ পাওয়া যায় আক্রান্ত সংখ্যা দেখলেই। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে আক্রান্ত বেড়েছে 2 গুণেরও বেশি, আর এ কারণে সরকারের স্বাস্থ্য বিভাগ দ্রুত গতিতে করোনা ভাইরাসের ভারতীয় ধরন সংক্রমণ রোধ করতে 8টি এলাকার উপর বিধিনিষেধ আরোপ করেছে। এই 8টি নির্দিষ্ট এলাকাগুলো হচ্ছে বল্টন, ব্ল্যাকবার্ন, ক্রিকলিজ, বেডফোর্ড, বার্নলি, লেস্টার, হাঁসলো এবং নর্থ টাইনসাইড। এর মধ্যে গ্রেটার ম্যানচেস্টারের বল্টনে প্রতি লাখে 451 জন আক্রান্ত হচ্ছেন। এই 8টি নির্দিষ্ট এলাকার লোকজন বাড়ি বা রেস্টুরেন্ট বা পাবে, অর্থাৎ ইনডোরে মিলিত না হওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই 8টি নির্দিষ্ট এলাকার 2 মিটার দূরত্ব মানতে হবে বাইরে যেতে হলে, সেই সাথে পরিবারের লোকজন ছাড়া বাইরের লোকজনের সাথে মেলামেশা করা যাবে না। এছাড়া কোনো ধরনের ভ্রমণ করা যাবে না, তবে যে কাজ বাসায় থেকে করা যাবে না এমন কাজের জন্য বাইরে যাওয়ার অনুমতি আছে। শুক্রবার থেকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া এই নিয়ম কার্যকর হবে। এই ছিল আমার কাছে করোনার আপডেট সংক্রান্ত সর্বশেষ তথ্য। এছাড়া নতুন কোনো করোনার আপডেট থাকলে আবার তাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।